আমরা কেমন দিন পাইছি, এই দিনতে এমনি এমনি এখানে আসে নাই, কত ধর্ম এই জমিনে উৎপত্তি হইছে, ওই ধর্মের হদিস নাই, ইসলাম ধর্ম শেষ করতে কত পালোয়ান বের হইছে, পালোয়ান নাই ইসলাম আজও আছে, এমনি এমনি হয় নাই। ওলামায়ে কিরামকে জিজ্ঞেস করেন তাতারি যুদ্ধের সময় তারিখ দাওয়াত আজিমতের মধ্যে আছে, বাগদাদের মতো মাটিতে হাজার হাজার মুসলমানকে শহীদ করছে, গর্ভবতী মহিলাকে হত্যা করার পরেও তাতারিয়া ক্ষান্ত হয় নাই, এই মৃত 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 এই বাচ্চার জন্য ওলা মহিলার পেটটা ফাইরা বাচ্চাটা বাইর করতো, ওই বাচ্চা গাছের সাথে বাইরে বাইরে মারতো, এই তাতারি মুসলমান ধরে নিয়ে আসত আর মারমু, মুসলমান ধরে আইনা তাতারি তার ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া গড় ঠিকা তরবারি নিয়ে আইত, এই ফাঁকে মুসলমান দৌড় দিয়া পলায়া যাবে এই বুদ্ধি এই সাহস ছিল মুসলমান এমন নিধন চালাইছে, কিন্তু আল্লাহ তাদের বংশ থেকেই আবার ইসলামের বাতিকে আল্লাহ জ্বালায় দিছে, বহু ফলোয়ান আছে, বহু 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 ফলোয়ান আছে, সব ফলোয়ানের বিল শেষ, আমার কোরআন আপনার আমার ইসলাম আমার দীন শরীয়ত আজও মাথা উঁচু করে পৃথিবীতে বেঁচে আছে, এই জন্য কেন ইসলাম কেমনি আইছে আমি এটা আপনাকে বুঝাতে চাচ্ছি। উমর ডাক দিয়া বলে মানাং তা কি, উমর কল্পনা করে না একটা উত্তর শুনছেন, ওই উত্তরটা উমর পাবেন কল্পনা করেন নাই, উমর প্রশ্ন করতে দেরি, এমন সময় ওই যুবকটা দাঁড়ানো যুবকটা আওয়াজ দিয়া বলেন আনা আবু বাকার, আল্লাহু আকবার বলবেন না, তৎকালীন জামানার রানিং সরকার, তৎকালীন ক্ষমতার রানিং সরকার আবু বকর রাষ্ট্রপ্রধান, নাম নাই নাম নাই, বিনা নামে বিনা নামে বিনা নামে মাত্র 150 টাকা দামের কম্বল দেয় কত মানুষ সিরিয়াল ধরে, আমার নাম দরকার, আর উমর আবু বকরের মতো ব্যক্তি বৃদ্ধা মহিলার ঘর দারু দেয়, বৃদ্ধা মহিলার পানি আইনা দেয়, বৃদ্ধা মহিলার থালা বাসন দিয়া দেয়, তার লিস্টিতে নাম নাই, এরকম ত্যাগের বিনিময় ইসলাম এই পর্যন্ত আসছে। এমন সময় হঠাৎ উমর তাকায় দেখে আবু বকরের পায়ে জুতা নাই, কি নাই জোরে বলে কি নাই, কে কে রাষ্ট্রপ্রধান, কে রাষ্ট্রপ্রধান জুতা নাই, উমরের সাথে আবু বকরের গভীর সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক, শুধু কি সম্পর্ক, সম্পর্কের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে লড়াই চলত, আমরা তো ভাইয়ে ভাইয়ে লড়াই করি ক্ষমতার লাগে, কয়েকদিন আগে খবরে দেখলাম এক গড়ে 200 সতীন সতীন লড়াই, ওই মেম্বারে দাঁড়াইছে তো সতীন সতীন লড়াই ক্ষমতার লাগে, আর আবু বকর ওমরের লড়াই ক্ষমতার লাগে না, উমর ভাবত আমি কিভাবে আমল করে আবু বকরকে নিচে ফেলাই, জোরে বলেন, এই জন্য তো এই জন্য তো একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এই যে আকাশে এতগুলো তারা এতগুলো নক্ষত্র এই নক্ষত্রের মতো আমল আপনার উম্মতের মধ্যে কারো আছে, শুনতেছেন আপনারা বিরক্ত হয়ে গেছেন, আম্মাজান আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ এই যে আকাশে নক্ষত্র এই নক্ষত্রের মতো আমল আমার আপনার উম্মতের মধ্যে কারো আছে, আম্মাজান আয়েশা মনে মনে ভাবেন আব্বার কথা বলবে, এটাই তো নিয়ম, বিবি স্বামীর মুখ থেকে নিজের বাপের বাড়ির একটু প্রশংসা শুনলে খুশি হয় ঠিক না, খুব ভালো, এটাই তো ভালো সন্তানের আলামত,
কি স্বামীর মুখ থেকে শ্বশুর বাড়ির ওই আপনি বিবি মা আর বাবার প্রশংসা শুনলে বিবি কি হয় কি হয় কিন্তু পুরা কপাল আমাদের ছেলেদের এই ছেলেকে যখন বিবি বলে তোমার মা এ করছে তোমার বাবা এ করছে তো উল্টা গরম হয়ে যায় বাপ মার বিরুদ্ধে খেপে যায় ঠিক না ঠিক কে ভালো কে খারাপ বুঝেন না আপনারা আমার কষ্টটা বুঝেন না বিবি ফাঁকি দিয়ে সে ছেড়ে গেছে সে ভালো সন্তানে পরিচয় দিছে মার প্রশংসায় খুশি হইছে বাবার প্রশংসায় খুশি হইছে আর আমি এমন ছেলে আমার জন্মদাতা জন্মদানী মা আমার জন্মদাতা বাবার বিরুদ্ধে বলে আমার রক্ত গরম হয় না আমি বিবির পক্ষেই কথা বলি এখন বুঝছেন একটু একটু জাগনা থাকেন একটু বুঝার চেষ্টা করেন তো আল্লাহ রাসূল বলে আছে এই তারকার চেয়ে আমল আমার উম্মতের মধ্যে আছে রাসূল কার আম্মাদনা আয়েশা ভাবছেন মানে বাবা আবু বকরের কথা বলবেন ওই মুহূর্তে আল্লাহর পয়গাম্বর বলেন আমার উম্মতের মধ্যে উমরের আমল তারকার চাইতে বেশি আম্মাজানের মন তো খারাপ হয়ে গেল আমার বাবার নাম বললো না আমার বাবার নাম বললো না উমরের নাম বললো রাসূল বুঝছেন যে আয়েশার মনটা খারাপ ওই মুহূর্তে বলে আয়েশা আমার এই উম্মতের মধ্যে একজন উম্মত এমন আছে আমার সাথে তিনটা রাত ছিল মাত্র কটা রাত তিনটা রাত ছিল মাত্র এই তিনটা রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার পুরো উম্মতের আমল আরেক পাল্লায় দেওয়া হয় ওই তিন রাতের আমল যদি সাহাবি আবু বকর তার আমল বেশি হবে এজন্য উমর বলতো আবু বকর তুমি আমার জিন্দগির তারকার চেয়ে সমস্ত বেশি আমলগুলো নিয়ে দাও তুমি তিন রাতের আমল আমাকে দিয়া দাও সেই আবু বকর পায়ে জুতা নাই উমর জিগান আবু বকর আপনার পায়ের জুতা কোথায় আপনার পায়ের জুতাগুলো কোথায় খেল করে শুনেন ও যুবক ভাই তোমার গায়ে শক্তির অভাব নাই যাকে তাকে দমক দিয়া দাও এই কথা বলে ওমর জিগান আবু বকর ভাই আপনার পায়ের জুতাগুলো কই তখন আবু বকর বলে ওমর আমার বাড়িটাই মহল্লায় না আমার বাড়িটাই মহল্লায় না আমার বাড়ি অন্য মহল্লায় ওই মহল্লা থেকে কাঠের জুতা আগে কাঠের জুতা পড়তো খরমের জুতা পড়তো আওয়াজ না করলো টাস টাস আওয়াজ হয় আবু বকর বলে ওমর আমার বাড়িটাই মহল্লায় না রাতের গভীর রাতের বেলা যদি আমি খরমের জুতা পয়রা আর এই কাঠের জুতা পয়রা ওই মহল্লা থেকে হাইটা হাইটা এলাকায় আসি আমার খরমের জুতার আওয়াজে কত আল্লাহর বান্দার ঘুম নষ্ট হবে কত আল্লাহর বান্দার আমলে বিঘ্নতা ঘটবে আল্লাহর বান্দাগুলো আরামে ঘুমাক আমি খলিফাতুল মুসলিমিন খালি পায়ে পাথরি জমিনে হাইটা হাইটা আমি ব্যথা বরদাস্ত করি কিন্তু আমার দ্বারা আমার জনগণ কষ্ট পাক এই ব্যথা আমি বরদাস্ত করতে পারবো না নবী নবী কি শিখে দেখেন এমনি কি দিন এমনি আসছে আজ আজ আমরা মারা গেছে দিবস পালন করতে গিয়ে পুরো মহল্লা গরম করে লাগে কে মরল কে বাঁচল দেখার টাইম নাই আর নবীর জামানার সাহাবী জুতা পায়ে দিয়ে হাতে না ঘুম ভাঙবে এই ছিল দিন এই ছিল দিন আমাদের দারুল দেওবন্দের এক উস্তাদ ছিল মুরব্বী আমাদের আকাবির মিয়া আসগর হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি শফি সাহেব রহমতুল্লাহর উস্তাদ উনি একদিন শফি সাহেব রহমতুল্লাহ তোকে সাহেব হুজুরের বাবা জসিত উসমানী দামাত বরকাত ওর বাবা মুফতি আজম পাকিস্তান তৎকালীন জামানার মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি উনি 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 গেছেন ওনার বাবা ওনার উস্তাদ মিয়া আসগর হোসাইনের সাক্ষাৎ করতে সাক্ষাতের এক পর্যায়ে উনি ওনার বাড়ির দিকে রওনা হইছেন পিছনে শফি সাহেব হাঁটতেছেন খেল করে কথা শেষ
হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরে মিয়া আজগর হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহ নিজের পায়ের জুতাগুলো খুইলা বগলে ঢুকাইছে, খালি পায়ে হাঁটতেছে। হঠাৎ একটু সীমানা একটা সীমানা পার হওয়ার পরে উনি আবার এই জুতাগুলো পায়ে দিয়েছেন। শফি সাহেব রহমতুল্লাহ জিগেন, হযরত এটা কেন করলেন? জুতা খুললেন, বগলে ঢুকাইলেন, আবার পায়ে দিলেন, এমন করলেন কেন? মিয়া আজগর হোসাইন সাহেব রহমতুল্লাহ বলেন, মিয়া শোনো, যেখানে আমি জুতাটা খুললাম আমার বাড়িতে যাওয়ার রাস্তা এই একটাই, আর রাস্তা বিকল্প রাস্তা নাই। ওই রাস্তার মাঝখানে হিন্দু মহিলা আছে, যেই মহিলা ব্যবসাগিরি কাজ করত। এখন এই মেয়েটা বৃদ্ধ হয়ে গেছে, তার ইনকামের সোর্স নাই, কাস্টমার আসে না, খরিদ্দার আসে না, কিন্তু চলবে কি দিয়া? এই মেয়েটা বারবার রাস্তা দিয়ে তাকায় থাকে, কোন আওয়াজ পাইলেই ভাবে আমার কাস্টমার আসতেছে, আওয়াজ পাইলেই অনুভব করে আমার কাস্টমার আসতেছে। আমি এখানে আইসা জুতাটা এজন্য খুলে ফেলি আমার জুতার আওয়াজে ওই বৃদ্ধা মহিলা ব্যবসা মহিলা জুতার আওয়াজ পেয়ে ভাববে একটা লোক আসতেছে, মনে হয় আমার কাস্টমার, আসলে আমি তার কাস্টমার না। কাস্টমার ভাইবা অপেক্ষায় থাকবে, আশায় প্রহর গুনবে, কিন্তু আসলে কাস্টমার না। অন্তরে চোট লাগবে, ব্যথা লাগবে, আল্লাহর বান্দা কষ্ট পাবে, হকসে বেঈমান, কিন্তু অন্তরে কষ্ট পাবে আমার আচরণ দ্বারা। এই জন্য আমি এই সীমানা আইসা আমার জুতাটা খুইলে আওয়াজটা বন্ধ কইরা তারপর আমি রাস্তাটা পাড়ি দেই। দিন এমনি আসে নাই রে ভাই। মিয়া আজম হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই সারা জীবন বাঙ্গা ঘরে ঘুমায়া গেছেন, টিনের ঘরে ঘুমায়া গেছেন, পানি পড়তেন আবার লাগাইতেন, আবার লাগাইতো আবার পানি পড়ত। শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলে, হুজুর আপনি যতবার টিন লাগান, যতবার টিন পাল্টান, এই টাকা দিয়ে সার দেওয়া যায়? আপনি সার দিলে নিরাপদ থাকতে পারবেন, বারবার টিনগুলো কেন পাল্টান? আজগর হোসাইন সাহেব রহমতুল্লাহ বলে, মিয়া আমার সাথে আসো। এই কথা বলে শফি সাহেব রহমতুল্লাহকে হাতে ধইরা ওনার গলির মাথায় আনছেন, ওনার রাস বাড়ির গলি আছে গলির মাথায় আনছেন। মাথায় আইনা বলে, মুফতি সাহেব তাকায় দেখেন দেখি, তাকায় দেখেন এই গলিতে কোন বাড়ির সাদ হইছে? আমার এই পুরা গলি তাকান কোন বাড়ির সাদ করছে, হুজুর একটাও নাই। উনি বলেন, আমার মহল্লার একটা বাড়িতে সাদ নাই, আমি কেমনে সাদ দেই? না বাদ দিয়ে সুবহানাল্লাহ কইেন, জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাকে তো শেষ মাগো, ভোট দিলাম আমি এমপি বানাইলাম, আমাকে এলাকার লোকের আমি এমপি বানাইলাম, ভোট যে দিছে ও ইট মাথায় দিয়া ঘুমায়, আর এমপি না, এমপির এমপির মেয়ের ঘরের ছেলে, বাবা কত দূরে, ও পাজারো গাড়ি চালায়, বোর্ড যে দিল ও ইট মাথায় দিয়া ঘুমায়। আর দেখো আমাদের আকাবির আসলাফ নিজের বাড়ি সাদ লাগায় না, উম্মত কষ্ট পাবে দেখো, দিন এমনি এখানে আসে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আই পয়গম্বর আপনি তো পাঠাইছি পাঠাই দাও সত্য দিন আর হেদায়েত দিয়া পাঠাইছি, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পাঠাইছি হক দিয়া প্রকাশ হবে হক। এজন্য নবীর আদর্শ একমাত্র শান্তির পথ, ঠিক না ঠিক? নবীর আদর্শ মুক্তির পথ, এই সারা পৃথিবীতে অশান্তির আগুন ধাউ ধাউ করে চলে, আমরা ভাবি ও গেলে গা ও আসলে শান্তি আসবে, ও গেলে গা ও আসলে শান্তি আসবে, কখনো না। ইসলাম ছাড়া নবীর তরিকা ছাড়া শান্তির আশা করা বোকামি। সাহাবায়ে কেরাম শান্তি কি দিয়া পাইছে, কি দিয়া পাইছে? এই কোরআন আর দিন দিয়া পাইছে। এটা নারী যুবতী নারী দেশকে দেশ সফর করে মদিনায় চলে আসতেছে, কোন যুবক তার দিকে তাকায় না কি রে ভাই? আর এখন
আপনার নারীটা আপনার মেয়েটা ঘর থেকে বের হয়ে গেছে ও নিরাপদে ইজ্জতে ফিরতে পারবে কিনা নিশ্চয়তা নাই ঠিক না ভাই ঠিক কেন কেন এটা দিন পুরানি শিক্ষা এই জন্য ভাইও এই দিন অনেক কুরবানি বিনিময় পর্যন্ত আসছে অনেক ভক্তের সাগর পাড়ি দিয়ে কুরআন আমরা পাইছি দিন আমরা পাইছি শরীয়ত আমরা পাইছি উলামায়ে কেরাম পাইছি দাড়ি পাইছি টুপি পাইছি কুরআন পাইছি শরীয়ত পাইছি আপনারা ধরেন এটা আপনারা ধরেন এটা দলে শান্তি পাবেন এজন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ এজন্য আল্লাহ আমাকে আপনাকে এই সময়ের ভিতরে যে কথাগুলো উপস্থাপন করলাম আমাকে আপনাকে এই কোরআনের সাথে এই দ্বীন ও শরীয়তের সাথে এই মাদ্রাসার সাথে এই মাদ্রাসার খাদেম হয়েও সাহায্যকারী হয়েও মুহাম্মদ হয়েও মরণ পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করুন যে কথাগুলো বললাম আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন মানার তৌফিক দান করুন এই মাদ্রাসা দিন ইমাদারিস লেগে থাকবে নিজে দিনদার হন তা না পারলে দিনের কাজ যারা করে এদেরকে সহযোগিতা করেন তাও পারবেন না তাও পারবেন না তাও পারবেন না দিনের কাজ যারা করে এদেরকে ভালোবাসুন এদেরকে ভালোবাসুন নিজে ছেলে মেয়েকে দিন শেখান আল্লামা কারি বেলায়েসব রহমাতুল্লাহ বলতেন আল্লামা কারি বেলায়েসব রহমাতুল্লাহ বলতেন এই দুনিয়াওয়ালারা নাকি আমি বহুবার দেখছি আমাকে উনি আদর করতেন আমাদের বাড়িতে যাইতেন অনেক বড় আল্লাহওয়ালা উনি বলতেন দেখো জাগতিক শিক্ষা মেহনত করতে 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 বর্তমান জামানায় পাঁচটা টিকা আবিষ্কার করছে পাঁচটা টিকা আবিষ্কার করছে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে এক বছরের মাথায় এই পাঁচটা টিকা প্রয়োগ করা হয় এই পাঁচটা টিকা প্রয়োগ করলে ওর হাত পা চিপায় না বিকলাঙ্গ হয় না গুণিষ্ঠকর হয় না অনেক মারাত্মক মারাত্মক ব্যাধি থেকে এই বাচ্চারা বেঁচে যায় যদি সে 80 বছর বাঁচে যদি 90 বছর বাঁচে ভাই ভাই দেখছেন পাঁচ টিকা দিন শিশুকালে এক বছরের মাথায় 80 বছর বাঁচতে পাওয়ার যায় কি ভাই বুঝেন না আমার কথা আমরা সবাই দিছে টিকা দিছে না কত আগে দিছে এর পাওয়ার 80 বছর বয়স হয়ে গেছে তারপরেও আছে ঠিক না বেটি আল্লামা কারি বেলায়েসব রহমাতুল্লাহ বলেন ও মুসলমানেরা তোমাদের বাচ্চাগুলোকে 5 বছর হয়ে গেলে 5 বছর হয়ে গেলে ও মা বোনরা খেল করা শোনো মুরুব্বি বাবারা খেল করা শোনেন যদি জাগতিক শিক্ষার বদৌলতে পাঁচ টিকার পাওয়ার 80 বছর যায় আমাদের মুসলিম সন্তানগুলোকে 5 বছর হইলে 7 বছর 8 বছর 9 বছর সর্বোচ্চ 13 বছর পর্যন্ত নূরানী মুক্ত তিনটা বছর টিকা দেন বুঝেন নাই নূরানী মুক্ত হবে আমাদের বাচ্চাগুলো 5 বছর হয়ে গেলে ভর্তি করান তাকে তিনটা বছর কালামে হাকিমে টিকা দেন দুয়ায়ে কুরুদ দুয়ায়ে মাসুর আত্তাহিয়াত শিখার টিকা দেন নামাজ ভাঙার টিকা দেন ওয়াজিবাতের টিকা দেন মাসআলা জরুরি হাদিস টিকা দেন এই টিকার বদৌলতে ঈমান নিয়া জান্নাত পর্যন্ত যাবে কিন্তু কে দিবে টিকা 5 বছর না 4 বছর হইলেই বাচ্চাকে প্যান্ট শার্ট পরায়া কেস পরায়া টাই লাগায়া মা বাচ্চার থেকে বেশি সাইজা ফজর নামাজ পড়া তাই না কে দিতে নিয়া যায় ঠিক না ঠিক এই বাচ্চা আপনাকে কি ভাগ দিবে এতই সুযোগ আপনি তার হক দেন না এদের প্রায় জায়গায় কথা আমি বলি কি সুন্দর নূরানী মাদ্রাসা আপনার বাচ্চাটাকে আপনার মেয়েটাকে হাফেজা বানান দিনই তালিম দেন এরপর ডাক্তার বানার কোনো আপত্তি নাই ইঞ্জিনিয়ার বানার আপত্তি নাই যা বানার বানান কিন্তু সিনায় কোরআন ঢুকায় দেন করবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মানার বোঝার তৌফিক দান করুন আমিন।